আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়, আমার লাশ যেন আর কাউকে না দেখানো হয়, আর আমার ছবিগুলো যাদের কাছে আছে তা যেন ডিলিট করে দেয়া হয়। যে আমার অনেক ছবি রয়ে গেছে, যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। কেন এমনটা জানালেন চিত্রনায়িকা মৌসুমী? সম্প্রতি অভিনয় জীবনে 30 বছর পূর্ণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, কিন্তু হঠাৎ করে তার কি হলো? একটি অনুষ্ঠানের উপস্থাপনায়, শাহরিয়ার জয়ের উপস্থাপনায় তিনি তার জীবনের শেষ কিছু ইচ্ছার কথা বলতে গেলে তিনি প্রথমে জানান যে আমার মৃত্যুর পরে যেন আমার লাশ আর কাউকে দেখানো না হয়, আমার যে ছবিগুলো আছে সেগুলো যাদের কাছে আছে প্লিজ আপনারা আপনাদের মোবাইল থেকে ডিলিট করে দেবেন। যে আমার অনেক ছবি রয়ে গেছে, যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। এছাড়াও তিনি বড় হজ করার কথাও জানিয়েছেন মৃত্যুর আগে। হজ করব, বড় হজ করার ইচ্ছা রয়েছে। দীর্ঘ 30 বছর অভিনয় জগতে তিনি যেরকম পেয়েছেন ভালোবাসা, ঠিক সেরকমই কুড়িয়েছেন সম্মান এবং শ্রদ্ধা। এবার বেসরকারি টেলিভিশনের 13টি প্রশ্ন অনুষ্ঠানের শিরোনামে বেশ কয়েকটি ইচ্ছার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। সে তালিকায় প্রথমে আছে মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে না দেয়া হয়। এছাড়াও দর্শকদের কাছে থাকা ছবিগুলো ডিলিট করা সহ বেশ কয়েকটি বিষয়। মৌসুমীকে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন রাখেন, মনে করেন আপনার সামনে শেষ মাইক্রোফোন, আপনার শেষ কথা কি হবে? তিনি জানান যে শেষ কথা হবে, এ যাবত আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। তিনি বলেন, প্রথমত আমি বলবো, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য আমি ক্ষমা চাই, এছাড়াও আমার মৃত্যুর পরে যেন আমি চাই না আমাকে আর কেউ দেখুক, এবং আমার ছবিগুলো যাদের কাছে আছে অবশ্যই ডিলিট করে দিবেন, যেন খুব সিক্রেটলি তাকে কবর দেয়া হয়। অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কবর হয়ে যায়। হঠাৎ করে চিত্রনায়িকা মৌসুমীর কি এমন হলো, কেন তিনি এভাবে তার কথাগুলো বলছেন? অনেকেই বলছে চিত্রনায়িকা মৌসুমীর বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তাই সে আল্লাহর রাস্তায় ফেরত যেতে চাইছেন। আবার অনেকেই বলছে তিনি তো এখনই পর্দা করেন না, তাহলে মৃত্যুর পরে তাকে না দেখতে দেওয়ার কথা কেন বলছে, আগে এখনই পর্দা করুক। আবার অনেকেই তাকে আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য জানাচ্ছেন। এই চিত্রনায়িকা খুব দাপটের সাথে অভিনয় করে গিয়েছেন, এখনও দমে যায়নি তিনি। এছাড়াও তিনি বলেন মৌসুমীর ওয়েলফেয়ারটা যেন চালু থাকে, এবং তার কিছু ছবিকে যদি দরকার হয় অবশ্যই সংরক্ষণ করা হবে, এবং সেগুলো শুধু যেন বিশেষ কোনো কাজে বাছাইকৃত ছবিগুলোকেই সংরক্ষণ করা হয়। দর্শকের ভিন্ন মতামত তার এই কথাগুলোতে, তাকে অনেকেই আল্লাহর রাস্তায় ফিরে আসতে জানিয়েছেন, বলেছেন পর্দা করতে। আবার অনেকেই বলছে এটা শুধুমাত্রই মৌসুমীর ন্যাকামি। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।